সালাম টিভি দা সলিউশন ফর হিউম্যানিটি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আজকে জুমার সালাত সম্পর্কে দুই একটি মাসআলা নিয়ে আলোচনা করা যাক, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ের প্রেক্ষাপটে। প্রথম যে বিষয়টি, সেটা হচ্ছে যে জুমার সালাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের একটি সূরা, যে সূরার নামই হচ্ছে সূরাতুল জুমআ, সেই সূরা আয়াত নম্বর 9-10 বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তো আয়াতের আমরা লম্বা আলোচনা না করে এই জুমার সালাতের কথা, কোরআনে কারিমে রয়েছে যে জুমার সালাত বেশ কিছু তার শর্ত রয়েছে, বিধিবিধান রয়েছে, তার সাথে জুমার সালাত প্রতি জুমা বারে আল্লাহ রাব্বুল ফরজ করেছেন। এই জুমার সালাত যদি কেউ আদায় করতে পারে তাহলে এই সালাত হচ্ছে জোহরের সালাতের বিকল্প, আর যদি কেউ জুমার সালাত আদায় করতে না পারে যে কোনো কারণবশত, তাহলে তার জন্য রয়েছে তার বিকল্প হিসাবে জোহরের সালাত। এখন বর্তমান এই করোনার পরিস্থিতিতে যেহেতু জুমার সালাত হবে না হারমাইন শরীফাইন ছাড়া, মক্কা মদিনার এই দুই মসজিদ ছাড়া, আমাদের করণীয় কী? আমরা কি নিজের ঘরে ঘরে জমায়েত হয়ে এক পরিবারের অথবা একাধিক পরিবারের লোক, অনেক জায়গা থেকে এরকম প্রশ্ন করেছেন যে আমরা ছাদের ওপর জমা হয়ে গেলাম কয়েক বিল্ডিং থেকে, আর জুমার সালাত যদি আদায় করি এর বিধান কি? এর উত্তরে বলবো যে বাড়িতে জুমার সালাত আদায় করা শরীয়ত সম্মত নয়, সেটা এক বাড়ির লোক হোক অথবা একাধিক পরিবার বা বাড়ির লোকেরা হোক, জুমার সালাত বাড়িতে কায়েম করা জায়েজ নয়। বরং জুমার সালাত যদি আদায় করা সম্ভব না হয় তাহলে জোহরের সালাত আদায় করবে 4 রাকাত, আর কেউ যদি বাড়িতে জুমার সালাত আদায় করে তাহলে সেই সালাত সম্পর্কে হাইয়াতু কেবায়ের ওলামার শেখ সাদ আল খাসলান বলছেন যে ওয়া ইকামাতুল জুমআতি ফিল বুয়ুত আকরাবুল বিদআহ, কেউ যদি বাড়িতে জুমার সালাত আদায় করে সেটি বিদআতের কাছাকাছি, জি সন্নত নয় বরং সেটি বিদআতের নিকটবর্তী, কারণ এর প্রমাণ কোথাও নেই। আর ইবাদতের ক্ষেত্রে আসল হচ্ছে যে ইবাদত তৌকিফ, অর্থাৎ যেখানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেমে গেছেন সেখানে আমাদের থেমে যেতে হবে, শরীয়তে যেখানে প্রমাণ নেই তো আসল হচ্ছে যে সেটা নিষিদ্ধ। এই ক্ষেত্রে আমরা আগামীকালকে জোহরের সালাত আদায় করব, যারা সৌদি আরবে আছি বা যেখানে জুমার সালাত হবে না সেখানে বিভিন্ন দেশে, আর তার সাথে যদি সম্ভব হয় তাহলে আমরা হারমাইন শরীফানের খুতবা নিজেরা নিজের পরিবারকে, যারা আরবি ভাষা বোঝেন তাদেরকে শোনাবার চেষ্টা করব, তাতে থেকে তারা সপ্তাহে কিছু দিনের ওয়াজ এবং উপদেশ নিতে পারবে এবং জানতে পারবে। এখানে আর একটি মাসালা আলোচনা করার প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা আজকাল দেখছি যে বিভিন্ন মসজিদে সালাত হয় না কিন্তু আজান হচ্ছে, সেটা জুমা মসজিদ হোক অথবা ওয়াক্তিয়া মসজিদ হোক। এই জুমার সময়ের আজান হবে কি না, আর আজান হলে একটি হবে না দুটি হবে, আর আজানগুলি প্রত্যেক মসজিদে হবে না শুধু জামে মসজিদে হবে, তাহলে কয়েকটি মশালা এখানে। এই ক্ষেত্রে হায়াতু কবাইল ওলামার আলেমদের ফতোয়া, তাদের যে ইউশরাউল আজান ইজা জালাতি শামসি ওয়াল জুমা, জুমার দিনে সূর্য মাথার উপর থেকে ঢলে গেলে আজান দেবে, তাহলে তার আগের যে আজান, প্রথম আজানটি, এখানে দুই আজান হয়ে থাকে, প্রথম আজানটি দেবে না, যেটি 10:30 বা 11টা বা আগেই জুমার সালাত হওয়ার আগেই যে আজানটি দেওয়া হয় সেই আজান দেবে না, একটি আজান হবে কারণ যেহেতু জুমা হচ্ছে না। আর এই আজান শুধু হবে জামে মসজিদগুলিতে, ওয়াক্তিয়া মসজিদে আজান হবে না, এটি হচ্ছে এখানকার ওলামা ইকরামদের ফতোয়া, যেটি আপনাদের অবগতির জন্য পেশ করলাম।
তৃতীয় যে বিষয়টি এখানে সেটা হচ্ছে যে জুমা বাড়ি জুমা মসজিদে যাওয়ার উদ্দেশ্যে গোসল করা, যার বড় তাকিদ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, গোসলে অমিল জুমআতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, জুমার দিনের গোসল করা প্রত্যেক সাবালক ব্যক্তির জন্য ওয়াজিব মানে আবশ্যক, ফরজ না হইলেও সেটি হচ্ছে সুন্নাতে মুয়াক্কাদা সঠিক মতে। এ গোসলের বিধান যদি জুমার সালাত না হয় তাহলে এইরকম আর তাকিদ থাকবে না। এইরকমই আতসুগন্ধি লাগার বিষয়টি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলি রয়েছে জুমার দিন সম্পর্কে বা জুমার সালাত সম্পর্কে, তাতে আতসুগন্ধি লাগিয়ে জুমা মসজিদে আসতে বলা হয়েছে। যেহেতু জুমা হচ্ছে না, সুতরাং এই গোসল এবং সুগন্ধি লাগানো এগুলি ওই সব ব্যক্তির জন্য প্রযোজ্য যারা জুমার সালাত আদায় করবে। কিন্তু যারা জোহরের সালাত আদায় করবে নিজ নিজ বাড়িতে অথবা যেখানে হোক না কেন, তাদের জন্য এগুলি সুন্নত নয়, বরং জায়েজ। যে কোনো সময় আতসুগন্ধি লাগাতে পারেন, যে কোনো সময় গোসল করতে পারেন। প্রতিদিনের আমাদের যে গোসল, বাঙালি গোসল, সেটা হচ্ছে জায়েজ। এই ছিল বেশ কিছু কথা, যার কথা লম্বা না করে, যেহেতু আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু আর একটি রয়েছে, সে সম্পর্কে আমরা আলোচনায় যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সার্বিক কল্যাণ করেন এবং এই বালা মুসিবত থেকে আমাদেরকে কিছু শিখে সংশোধন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের তওবা কবুল করেন, আমাদেরকে তার কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন, খালেস অন্তর থেকে রব্বুল আলামিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন, এবং দ্রুত যেন এই বালা মুসিবত উম্মতে মুসলিমার উপর থেকে আল্লাহ দূর করে দেন। আমরা যেন নিজ নিজ মসজিদে আবার সহি সালামত নিরাপদ ফিরে আসতে পারি, যেমন আগে আমরা মসজিদে যাচ্ছিলাম। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহ ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। المسلمين